আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেপি বাঙালির জনপ্রিয় মিষ্টি দই সামনেই আসছে ঈদ ঈদের দিন পোলাও মাংস খাওয়ার পর দই হলে তো আর কোনো কথাই নেই আর যাদের মিষ্টি দই কোনোভাবে জমতে চায় না তারা আমার এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করলে অবশ্যই দই জমবে এই রেসিপিতে আমি কিছু টিপস শেয়ার করেছি যার কারণে দই না জমার কোনো সম্ভাবনাই নেই আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি দই বীজের পানি ঝরানোর জন্য একটি স্ট্রেনারে ওয়ান ফোর্থ কাপ এবং আরও দুই টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিচ্ছি এই দইটাও আমি ঘরেই তৈরি করেছি ক্যারামেল ছাড়া এই দইটা বানানোর জন্য কালারটা এমন হয়েছে মিনিমাম ত্রিশ মিনিট এভাবে রাখতে হবে তাহলে দই বীজের পানিটা সম্পূর্ণ ঝরে যাবে তবে আপনারা টক দইও ইউজ করতে পারেন তবে আমি আপনাদের সাজেস্ট করব বাজারে কিনতে পাওয়া কাপ দই ব্যবহার করার জন্য তাহলে ক্যারামেল ছাড়াই দইয়ে সুন্দর একটা কালার চলে আসবে এখন একটি পাত্রে মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটা অনবরত নাড়তে হবে যতক্ষণ না চার কাপ পরিমাণ হয় তা না হলে দুধের ওপর সর পড়ে যাবে পাঁচ কাপ দুধ জাল করে আমি চার কাপ পরিমাণ করে নেব চুলার হিট এ পর্যায়ে হাই থাকবে দুধে বলক চলে আসার পর এক কাপ চিনি অ্যাড করতে হবে চিনি দেওয়ার ভিডিওটা ভুলবশত রেকর্ড করা হয়নি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের দই বানানোর জন্য আমি কোনো ক্যারামেল তৈরি করব না তবে আপনারা যদি ক্যারামেল সহ দই বানানোর রেসিপি চান তাহলে নেক্সট টাইম আমি ক্যারামেল সহকারে দই বানিয়ে দেখাবো দুধটা জাল হয়ে প্রায় তিন কাপ পরিমাণ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না আপনারা হাতের আঙুলটা এক থেকে দশ সেকেন্ড দুধে ডুবিয়ে রাখতে পারেন ঠিক এমন কুসুম গরম হতে হবে দুধের টেম্পারেচারটা এক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট বেশি গরম দুধে দই বীজ মিশালে ছানা কেটে যাবে এবং একদম ঠান্ডা দুধে দই বীজ মেশালে দই জমবে না তাই দুধের টেম্পারেচারটা খেয়াল রাখবেন দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন একটি বাটিতে অল্প একটু দুধ নিয়ে নিচ্ছি এখন এতে ছেঁকে রাখা দই বীজটা দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি এখন এটা বাকি দুধের সাথে মিশিয়ে নেব আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটি মাটির পাত্রে দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি এখন ফয়েল পেপার দিয়ে পাত্রের মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে চুলায় একটি বড় হাড়িতে স্ট্যান্ড দিয়ে তার উপর একটা টাওয়েল বিছিয়ে দিচ্ছি এখন দইয়ের পাত্রটা বসিয়ে টাওয়েলটা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট লোতে রেখে অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর হাঁড়িটা যখন গরম হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিতে হবে চুলা অফ করার ত্রিশ মিনিট পর আবারও চুলা অন করে লো হিটে রাখতে হবে দুই মিনিট দুই মিনিট পর আবারও চুলা অফ করে দিতে হবে এভাবে আরও দুইবার চুলা অন করে মিনিট লো হিটে জাল দিয়ে চুলা অফ করে দিতে হবে আমি দুই ঘন্টায় মোট চারবার চুলা অন করে দুই মিনিট হিট দিয়ে আবারও চুলা অফ করে দিয়েছি চুলা বন্ধ থাকা অবস্থাতে দইয়ের পাঁচ ছটা মধ্যেই রেখে দিয়েছি আট ঘন্টা অর্থাৎ সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত দুই ঘন্টা হিট দেওয়ার পর ঢাকনা না খুলে ভোর পাঁচটা পর্যন্ত দইয়ের পাত্রটা হাঁড়িতেই রেখেছি আট ঘন্টা পর যখন ঢাকনাটা খুলেছি তখন হাঁড়ির ভেতরে কিছুটা গরম ছিল দেখুন দইটা কত সুন্দর জমে গেছে এখন নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দিলেই দইটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি আপনাদের দইয়ের ভেতর দিকটাও দেখাচ্ছি দেখুন ওপরে যেমন দইটা পারফেক্ট হয়েছে তেমনি ভেতরে একদম মসৃণ টেক্সচার এসেছে যাদের দই কোনোভাবে জমতে চায় না তারা আমার এই রেসিপিটা ফলো করে একদিন দই বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ